প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা আজ মূল্যবোধ ও আচরণ সম্পর্কে শিখব। তো আমাদের এ অধ্যায়ে আমরা মূল্যবোধ ও আচরণটিকে দুটি পাঠে বিভক্ত করেছি। প্রথম পাঠটি হলো ভালো হওয়া ও ভালো কাজ করা। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। ভালো হওয়া ও ভালো কাজ করা, আমরা কি দেখতে পাচ্ছি? একটি শিশু কি একজনকে পানি দিচ্ছে, আবার এই যে কত রকম আমরা কাজ দেখতে পাচ্ছি, একজন আরেকজনকে কিভাবে সাহায্য করছে, কিভাবে সহযোগিতা করছে, এই যে ছবিগুলো রয়েছে এখানে কি দেখতে পাচ্ছি? একটি মেয়ে একজন লোককে কি পানি দিচ্ছে। এখানে কি ঈদের নামাজের পর সবাই আন্তরিকভাবে মিলিত হয়েছে, একজন লোক সঠিকভাবে হাঁটতে পারে না, একটি শিক্ষার্থী এসে তাকে সাহায্য করছে। এখানেও আমরা দেখছি একজন আর একজনকে সাহায্য করছে। এই যে সাহায্যগুলো, সহযোগিতাগুলো, এগুলো কি, এগুলো প্রত্যেকটি এক একটি ভালো কাজ। এই যে ছোট্ট শিশুটিকে বালিকাটি কি সুন্দর করে কোলে নিয়েছে, এগুলো কি প্রত্যেকটি কাজই হচ্ছে আমাদের এক একটি ভালো কাজ। পূর্বের অধ্যায়ে অধিকারগুলো সম্পর্কে আমরা জেনেছি। এই অধ্যায়ে মূল্যবোধ ও ভালো আচরণের জন্য আমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্যগুলো কি তা জানব। আমরা জানি আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এ ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ। আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হতে হবে। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভালো আচরণ করি, তাহলে কি আমাদের মাঝে আর কোনো ঝামেলাই থাকবে না, কোনো ঝগড়াঝাটি থাকবে না, কোনো বিবাদ থাকবে না, আমরা সবাই মিলেমিশে কি সুখে বাস করতে পারবো এবং আমাদের কি পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে। মূল্যবোধ, মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলী। আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। আমরা আমাদের পরিবার, সমাজ ও বিদ্যালয় থেকে মূল্যবোধের শিক্ষা পাই। নিচে এর কিছু উদাহরণ দেয়া হলো। এই যে আমরা যে মূল্যবোধের উদাহরণগুলো দিয়েছি, এর কিছু ফলাফলও রয়েছে। মূল্যবোধ যেমন সততা, সততা থাকলে কি হয়, অন্যরা আমাদের বিশ্বাস করেন। ন্যায় নিষ্ঠা, যার মাঝে ন্যায় নিষ্ঠা আছে আমরা সকল বন্ধুর প্রতি কি ন্যায়সঙ্গত আচরণ করি। শৃঙ্খলা, আমরা সঠিক আচরণ করি ও নিয়ম মেনে চলি। নম্রতা, অন্যরা আমাদের শ্রদ্ধা করেন। কেন শ্রদ্ধা করেন, এই নম্রতার কারণেই আমাদের শ্রদ্ধা করেন। আচরণ, ভালো আচরণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। এখানে কয়েকটি ভালো আচরণের উদাহরণ দেয়া হলো। ছোটদের দেখাশোনা করা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রতিবেশীদের শ্রদ্ধা করা, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। এখন আমরা এই যে আমাদের মূল্যবোধ ও আচরণ সম্পর্কে যে জানলাম, এখান থেকে আমরা কিছু কাজ করব। সেগুলো হচ্ছে পাঠে দেওয়া প্রতিটি মূল্যবোধ সম্পর্কে আমরা কি আলোচনা করব এবং এগুলো ছাড়াও আরও কিছু মূল্যবোধের উদাহরণ আমরা লিখে ফেলবো এবং কি করব, মুখে মুখেও বলবো। কেননা প্রতিটি মূল্যবোধ কোনো কোনো ভালো আচরণের মাধ্যমে প্রকাশিত হবে, তার উদাহরণগুলো আমরা দিয়ে ফেলবো। এই যে এক একটি মূল্যবোধ আমাদের এক একটি ভালো আচরণের কি মাধ্যমে প্রকাশিত হবে। তাহলে চলো আমরা আমাদের এই কাজটি কি সুন্দরভাবে ছটপট করে করে ফেলি। আমরা এটি একটি ছকের মাধ্যমে করতে পারি।
এখন আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো বাড়িতে কি কি ভালো কাজ করা যায় তার উদাহরণগুলো কি আমরা লিখে ফেলি। যেমন আমরা লিখতে পারি বাড়িতে যে সকল ভালো কাজ করা যায়, যেমন ভালো কাজগুলো একদিকে, উদাহরণগুলো একদিকে। সত্য কথা বলা, মা বাবা সহ পরিবারের সকলের সাথে সর্বদা সত্য কথা বলা, বড়দের শ্রদ্ধা করা, পরিবারের বড় সদস্যদের সর্বদা শ্রদ্ধা করা, সহমর্মিতা, বাড়িতে সর্বদা অন্যদের সুখে দুঃখে পাশে থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া, বাড়িতে পড়াশোনায় প্রত্যেককে মনোযোগী হতে হবে, ছোটদের স্নেহ করা, বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে যারা ছোট রয়েছে তাদেরকে স্নেহ করতে হবে। এভাবে কি আমরা বাড়িতে আমাদের মূল্যবোধের চর্চা করতে পারি। মাঝে মাঝে আমরা ভালো আচরণের পরিবর্তে খারাপ আচরণ করে ফেলি। ভালো এবং খারাপ আচরণের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে আমরা কি আলোচনা করব। আমরা কি বাসায় আলোচনা করতে পারি, আমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে পারি, আমরা খেলার সময় সেখানেও আমরা আমাদের খেলার সাথীদের সঙ্গে আলোচনা করতে পারি। যেমন আবির, রাফি ও আদিল তিনজন মিলে ভালো এবং খারাপ আচরণের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে ছোট দলে ভূমিকা নির্ণয় করছে। মনে করো আবির বলছে, আমি কেন বড়দেরকে সম্মান করব, তাদেরকে সম্মান করার কোনো প্রয়োজন নেই। রাফি বলছে, বড়দের শ্রদ্ধা না করলে কেউ তোমাকে ভালোবাসবে না। আদিল বলছে, আমি সর্বদা বড়দেরকে সম্মান করি এবং ছোটদের স্নেহ করি। রাফি বলল, এ কারণেই তো সবাই তোমাকে ভালোবাসে এবং ভদ্র ছেলে হিসেবে জানে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আমাদের জন্য কি একটি অভিনয়ের নমুনা দেখতে পেলাম বা জানতে পারলাম। এভাবে কি আমরা নিজেদের মতো করে ভালো কাজগুলো নিয়ে চিন্তা করে আমরা কি অভিনয় করতে পারি। এই অভিনয়গুলো আমাদের এক একটি খেলা হতে পারে। চলো এখন আমরা যে কাজটি করব সেটি হলো ভালো কাজগুলোর পাশে টিক চিহ্ন দেব এবং ভালো নয় যে কাজগুলো সেগুলোর পাশে ক্রস চিহ্ন দিব। যেমন আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের সাথে খারাপ ব্যবহার করা কি উচিত নয়, তার মানে কি এখানে ক্রস চিহ্ন দিতে হবে। কোনো সহপাঠী পেন্সিল আনতে ভুলে গেলে তাকে নিজের পেন্সিল দিয়ে সাহায্য করা, এটি কি, এটি অবশ্যই ভালো কাজ, তার মানে এখানে টিক চিহ্ন হবে। পরিবারের অন্যান্য সদস্যদের নানা কাজে সাহায্য করা, এটি কি, এটি অবশ্যই ভালো কাজ। অন্যদের মনে কষ্ট দেওয়া, এটি অবশ্যই ভালো কাজ নয়। একজন অন্ধলোক রাস্তা পার হওয়ার সময় তাকে সাহায্য করা, এটিও কি ভালো কাজ, কিন্তু সাহায্য না করা এটি ভালো কাজ নয়। নিজের কাজ নিজে করা, এটি অবশ্যই ভালো কাজ। তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল্যবোধ ও আচরণ সম্পর্কে জানলাম। এই যে মূল্যবোধ, আমরা মূল্যবোধের চর্চা করব আমাদের এই আচরণগুলোর মাধ্যমে। আমরা অবশ্যই সবসময় কি করব, ভালো আচরণ করব, তাহলে সবাই আমাকে কি স্নেহ করবে আর আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে আরও একটি মজার বিষয় আলোচনা করব, সেটি কি, সেটি একটি ঘটনা নিয়ে আলোচনা করব। তো সেই মজার ঘটনাটির অপেক্ষায় সবাই থাকো, আমি এখানেই ক্লাস শেষ করলাম।